No, boss. No. Boss, তোমার ছুটি মঞ্জুর করে দিয়েছে। কিন্তু যাচ্ছ কোথায় ছুটিতে? বিদেশ। একা যাচ্ছ? যাবে? আমার ওখানেই উঠবেন। ভারত
চা খাওয়াবো, কোনো অসুবিধা হবে না। বছর খানিক হয় বিয়েও করে ফেলেছি। না না না, কোনো অমত করবেন না, আপনি আমার গেস্ট। আপনার নামটা যেন কি? মাসুদ রানা। মাসুদ রানা, বেশ লম্বা নাম তো। আমার নাম হচ্ছে গিয়ে থিরু গণসম্পদমুখী নাইয়ার পিল্লাই থিরু। থিরু গণসম গণসম ওরে বাপস ও বাপ বাপ। Now get out. কেটে পড়ুন, ভালো জান দেখ করি কেটে পড়ুন মাসাই। কে মেরেছেন জানেন? কান্দি শ্রেষ্ঠ ফাইটার বীর বর্ধন, লাখ লাখ টাকার বাজি ধরে রেখে এক্ষুনি পালিয়ে যান। সাদার আর টেরবার আগেই জি। আপ
আপনাকে একটা কথা বলবো মনে করে কেন জানি বলতে পারছি না। বলুন না, সংকোচ কিসের? না মানে আপনাকে কেন জানি না লীনার আর আমার খুব ভালো লেগেছে। থাকুন না আমাদের সাথে মাসুদ ভাই, কথা দিচ্ছি সুন্দর দেখে একটা বউ খুঁজে দেবো। পাগল হয়েছেন আপনারা, একটা লোককে মেরে চিৎ করে দিয়েছি আর তাতেই আপনারা দুজনে মিলে সুন্দর বউ খুঁজতে লেগে গেলেন। না 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 না, ঠাট্টা নয় মিস্টার রানা, দেখুন সত্যি আমাদের ওই আমাদের একটু সাহায্যের দরকার আছে। আমরা অসহায় বিপদগ্রস্ত, আমরা কি বা করি বলুন। আমি আপনাদের অসুবিধাটা বুঝি মিস্টার পিল্লাই, ঠিক আছে যাবার আগে আপনাদের দুজনকে কিছু কৌশল শিখিয়ে দিয়ে যাব। হ্যাঁ কিন্তু দেখবেন আপনারা দুজনে মিলে আবার ফাইভ বাদিয়ে বুঝবেন না যেন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান মিস্টার, মিস্টার মিস্টার মাসুদ রানা। কিন্তু বাঁচাবো মানে? হ্যাঁ মিস্টার রানা, আমি বুড়ো মানুষ, দয়া করে দয়া করে আমাকে বাঁচান। রোগটা সজাচ্ছে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। সোজাসুজি বলো, তোমাকে আমি হারে হারে চিনি। রঘুনাথ সর্দারজি 10 লাখ টাকার বাজি ধরেছে, যে করেই হোক আমাকে লোক জোগাড় করতেই হবে। বীরবর্ধন আপনার মার খেয়ে অচল হয়ে পড়েছে, কোন ম্যানেজারই ভাইটা দিতে রাজি হলো না। এখন এখন একমাত্র আপনি। আমি মানে? অবশ্যই, বীরবর্ধনকে যে শেষ নকআউটটা মারলেন ওটা তো উস্তাদের মার। আপনাকে আপনাকে অনুরোধ করছি, আমি বুড়ো মানুষ, দয়া করে আমাকে বাঁচান। কিরকম কুস্তি হয় আপনাদের এখানে? ফ্রি স্টাইল? হাত নখ মুখ দাঁত সবকিছু ব্যবহার করতে পারেন আপনি মিস্টার রানা। হাম্বানটোটার মুখোমুখি হয়ে আমাকে বাঁচান। হাম্বানটোটা কিরকম ফাইটার? বীরবর্ধনের চেয়ে অনেক ভালো, তাতে কিছু আসে যায় না। যদি দেখেন বেশি মার খাচ্ছেন চিঠিয়ে পড়ে যাবেন, দল গুল্ল উঠবেন না। বাস কথা দেওয়ার আগে নিয়ম কানুন গুলো একটু দেখা দরকার। আপনাদের জিমনেশিয়ামটা কোথায়? চলুন না দেখবেন। মতলবটা কি? হাম্বানটোটার সঙ্গে লড়বে নাকি? 10:30 অফিসে এসো। কি নাম তোমার? না আমার। অভদ্রলোকটা কে বিঘ্নরাজ? শাড়া কান্ডি ছাড়ার আগে সে ক্ষমা চেয়ে নেবে, আর প্রফেশনাল ফাইটার কিনা জেনে আমার অফিসে আসবে। আগামী 7টা ফাইটের কন্ট্রাক্ট, ভালো টাকা পাবে। অভদ্রলোকটাকে জানিয়ে দিন আমি প্রফেশনাল নই, আর হলেও তার সাথে কন্ট্রাক্ট করতাম না। বাহাদুরিটা যেন অন্য কোথাও গিয়ে ফলায়। সর্বনাশ! রঘুনাথকে আপনি এসব কথা বলেছেন নাকি? ভুল করেছেন, ভুল করেছেন, মারাত্মক ভুল করেছেন। এখন উপায় মানে এখান থেকে কেটে পড়লে কেমন হয়? কেন, আপনার সাহায্য পাওয়া যাবে না? আরে নিশ্চয়ই নিশ্চয়ই, আজ পর্যন্ত আমার সাহায্য এখানে কে না পেয়েছে। কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর খেপে গেছে সর্দারজি, হাম্বানটোটার উপর বাজি ধরবে সে 10 লাখ টাকার। যে করেই হোক
হাম্মান্তটাকে জিততে হবে। বেশ তো, ভালো ফাইটার হলে জিতবে হাম্মান্তটা? না না, আপনি বুঝতে পারছেন না, হাম্মান্তটাকে জিততে হবেই। ওর হুকুম, থার্ড রাউন্ডে আপনাকে চিত হয়ে পড়তে হবে। হারার অভিনয় আমি করতে পারবো না, জিততে না পারলে হারবে হাম্মান্তটা। না 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 না, মহাবিপদ হবে তাহলে। রঘুনাথ যা বলে কান্ডির সবাই কি তা মানতে হয়? আমি কান্ডির কেউ নই, কি করবে ও আমার? ভাই, ও যা খুশি তাই করতে পারে এবং করে। শুনুন তাহলে, কাম দিয়ে একজন অবাধ্য ফাইটার পালিয়ে ছিল, এক দুই তিন, তিন তিন দিন পর ওকে পাওয়া গেল রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে নাতলাচ্চারি হোটেলের ফুটপাথের সামনে, চোখ দুটো নেই, কে যেন পেরিয়েছে। উফ, সে কি ভয়ঙ্কর তা আপনাকেই বলেছি। ওসব অযথা ভয় পাইয়ে দিয়ে চেষ্টা করে কোনো লাভ নেই মিস্টার পিল্লাই। ওকে জানিয়ে দিন ওর আদেশ মানতে রাজি নয় মাসুদ রানা। আগামীকাল সন্ধ্যে 7:30 ঘটিকায় স্থানীয় স্টেডিয়ামে এবছরের সেরা কুস্তি প্রতিযোগিতা অংশ নেবেন বিশ্ববিখ্যাত বাঙালি রেসলার মাসুদ রানা ও কান্ডি চ্যাম্পিয়ন হাম্মান্তটা। দুজনকে হামাগুড়ি দিয়ে শেষে বেরোতে হবে। বাড়িতে বউয়ের সাথে চোট পা দেখি ও মাসুদ রানা, যা বলছি করো। আজকের খেলায় 10 লাখ টাকার বাজি ধরছি আমি, তাই হাম্মান্তটাকে জিততেই হবে। তৃতীয় রাউন্ডে অবশ্য হারবে তুমি, আর এমন ভাবে হারবে যেন দর্শকরা কিছুই না বুঝতে পারে। এই আদেশ নাকি তোমার পছন্দ হয়নি? ওয়েল, দ্যাটস ইউর অ্যাফেয়ার্স, কিন্তু ফলাফলটা জেনে রেখো, যেখানকার যত বড়ই ওস্তাদ হও না কেন, ভুলে যেও না এই শহরটা আমার, আমি চালাই এ কান্ডি, আমার মুখের কথাই আইন। এ আদেশ অমান্য করলে নির্মম ভাবে তোমাকে হত্যা করা হবে। ইউ মে গো নাও, যেতে পারো, যাও। অল রাইট। জানাবার সুযোগ আমি তো নাও পেতে পারি। যাওয়ার সময় এসব অলক্ষণে কথা বলতে নেই, এটা নাও। কি এটা? হাজার বছর ধরে আছে এটা আমাদের পরিবারে, এটা সাথে থাকলে
মনস্কামনা পূর্ণ হবে। থাকবে, এটা তোমার কাছেই থাকবে, আমার কাছে থাকলে হয়তো হারিয়ে যাবে। দাঁড়ো, ভুলে যাও এটার কথা, দেখবে জয় হবে তোমার। চলি ভাবি। সর্বনাশ করতে বলছেন, আত্মহত্যার আলো তো অনেক পথ আছে মিস্টার রানা। জলদি বেরিয়ে এসো, এক্ষুনি ডায় ছুটবে হাম্মান টোটা। Thank you.
ছোকরা, এর পুরস্কার তুমি পাবে। সর্দারজির বিরুদ্ধে আমার কি বা করার আছে? হ্যালো হ্যান্ডসাম, তোমার সাথে দেখা করতে এলাম। হ্যালো, কত জিতলে? 20,000। রানা, তুমি কি বিপদগ্রস্ত? কেন বলো তো, বাজির টাকার ভাগ দেবে?
Don't be silly. Please, shotti kore bolo. Jani na. Tobe koyekjon pistol dhari amar pichone legeche. Shujog pelei heart lokkho kore trigger practice korbe. Amiyo Kumar ke tai bolechi. Tumi niche poche jao. Pochte parbe to? Tarpor amader garite kore paliye jabe. তোমাকে আর এসবের মধ্যে জড়িয়ে কাজ নেই। আহ, তর্ক করো না, সময় কম, আমি নিচে যাচ্ছি, চলে এসো। তোমার বন্ধু কুমার কি সেটা পছন্দ করবে? ওই লোকটা আমার বন্ধু নয়, স্বামী। যাক, নিচে আসতে পারবে কি? তুমি আমাকে নিয়ে পালাবার দুঃসাহস দেখাবে আর আমি নিচে আসতে পারবো না? যাক, নিচে অন্ধকারে দাঁড়িয়ে গেটের কাছে দুবার লাইটার জ্বালাবো, পারলে তুলে নিও। Thank you.
ওগামীর একটা সীমা আছে রিটা, যেখানে ঝামেলা সেখানে জড়াবে তুমি। ওকে পেলেই ওরা গুলি করে মারবে, কি করে ওকে ছেড়ে যাই বলো? উনি যখন ভয় পাচ্ছেন আমাকে না হয়। কে ভয় পাচ্ছে? কুমার, ওকে তুমি চেনো না রানা, জানলে। হয়েছে হয়েছে, কিছু দূর গিয়ে ওকে নামে দিলে চলবে। আমাদের সাথে যাবে তুমি? কোথায়? একটা গাড়ি বোধহয় আমাদের ফলো করছে। কার জানো? কার? কুমার স্বামী। ফলো করাটা ঠিক হচ্ছে না, ফিরে এসো। ইয়েস বস, গাড়ি ব্যাক করো।
ক্যাসিনো হবে আমাদের, এবার বুঝেছ নিশ্চয়ই? ক্যাসিনো হবে আমাদের, তাহলে আমি কুমার স্বামী নই? ওয়ার্থলেস, কুমার স্বামী তো মারাই গেল, তুমি নটরাজ হিক্কা। নটরাজ হিক্কাকে চেনে না কেউ? না, সেই সুযোগটুকুই গ্রহণ করবো আমি। ক্যাশ রিজার্ভ থেকে টাকা সরাচ্ছিল হুলুগাল, নটরাজকে অ্যাকাউন্টস চেক করতে পাঠাবার কথা ছিল, ফোনে পাওয়া গেল না তাকে, তাই নিজেই রওনা হচ্ছিল, কিন্তু নটরাজের পরিবর্তে ও নিজেই যাচ্ছে, এই কথা জানানো হয়নি হুলুগালকে। কিন্তু তুমি যে বললে আমার নাম মাসুদানা ছিল, কিন্তু এখন নয়। তোমার মাসুদ রানা পরিচয় শুধু আমি জানবো, বুঝেছ? হ্যাঁ বুঝেছি। সাপের মতো ওই হুলুগাল। সে দুর্ধর্ষ দস্যু ম্যানেজার, সে কিসের জন্য আসছে? এখন চেক করতে তার জন্য ভাবি না, সে তোমার টাকা দিয়ে আমি রিজার্ভ ব্যালেন্স করে নিয়েছি, তো ভাবছি রিটা কেন? একজন বিশ্ববিখ্যাত চরিত্রের সঙ্গে কুমার স্বামী তাকে কোন ভরসায় পাঠাল? নিশ্চয়ের মধ্যে কোনো একটা গোলমাল আছে। রিটা হয়েছি,
তাকে কিন্তু আশা করিনি। ইনি বোধহয় নাথুরা জিকা অলুগা। লেটস হ্যাভ আ ড্রিংক। জাস্ট আ মিনিট। আর বলো না, রাস্তায় বিশ্রী এক কাণ্ড ঘটেছে। কুমারের গাড়িটা হাইজ্যাক হয়ে গেছে। তাই নাকি? পুলিশে জানিয়েছেন? না, এখানে গল থেকে জানাবো। আপনি কিন্তু কিছুই বলছেন না। হ্যালো, হিসেব কি আজই দেখবেন? না, বিশেষ তারা নেই। পয়সে আপনার আসবার কথা, কিন্তু কুমার স্বামীজি আমাকে কিছু জানাননি। ইটস আ লাস্ট মিনিট ডিসিশন, জরুরি কাজ পড়ায় কুমার হঠাৎ। পয়সে আছে, দ্যাটস অল রাইট। চলুন আপনাদের কেবিন দেখিয়ে দিই। অনিমার নাচ কেমন লাগলো? শুনেছি জাকনা ডান্সাররা আরো অনেক ভালো নাচে। তোমাকে আর আসতে হবে না, আমি হিকার রুম দেখিয়ে দেব। বেরা, জোসেফকে বলো এক নম্বর কেবিনে যেন স্পেশাল ডিনার পাঠিয়ে দেয়। জানো রানা, গত একটি বছর ধরে পুরো কুমার জমি ঘুরছে। বেচারা মরে গেল সত্যি, কিন্তু তার পাঁচটা ওয়ার্ল্ড ফেমাস ক্যাসিনো আর রত্নপুর জুয়েলারি মার্কেট অনেকের ঈর্ষার বস্তু। তাতে কি, তুমি তো তার স্ত্রী। সবাই অবশ্য তাই জানে, কুমার বড় চালাক ছিল, বিয়েটা করবে করেও করেনি। আইনের দিক থেকে সব পাবে ওর প্রথম পক্ষের একমাত্র মেয়ে। মেয়ে? বলো রানা, তুমি আমাকে সাহায্য করবে? এসো কাছে এসো। আসছে। হে, এই যে মিসেস কুমার স্বামীজি, বহুদিন পর দেখা, কেমন আছেন? ভালোই। নটরাজ হিক্কা, জাফনা ক্যাসিনোর ম্যানেজার, আর পুলিশ ইন্সপেক্টর বিজয় তুং সেনানায়ক আমাদের বিশেষ বন্ধু। আপনার জন্য দুঃসংবাদ আছে ম্যাডাম, গাড়িটা পাওয়া গেছে, তবে কুড়ি একবার ছাই হয়ে গেছে। কুমারের প্রিয় গাড়িটা? শুধু তাই নয়, আপনার হাইজাকারের পরিচয় পাওয়া গেছে। একজন বিদেশি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেডিং কর্পোরেশনের ম্যানেজার মাসুদ রানা। আচ্ছা, মাসুদ রানার চেহারার একটা আইডিয়া দিতে পারেন? সবচেয়ে মজা কি জানেন, লোকটার চেহারা হিক্কারি মতো, মনে হচ্ছিল কোথা থেকে মারামারি করে এসেছে। যাক, বোঝা যাচ্ছে পার্ক করা অবস্থায় গাড়িটা চুরি করে পালাতে যেয়ে মাসুদ রানা অ্যাক্সিডেন্ট করে মারা পড়েছে। অল রাইট, হতে পারে। দেন কেসটাকে আমি সেইভাবেই পুট করব। আচ্ছা, পরে দেখা হবে, বাই বাই। টাকার বিনিময়ে সেনানায়ক সবকিছু করতে পারে, প্রয়োজন হলে খুনিকেও। হলুগাল, অ্যাকাউন্টস বের করো। কুমার স্বামী হিক্কার আমাকে পাঠিয়েছে চেক করার জন্য। আপনাকে? আপনি আবার কবে থেকে ব্যবসা দেখা শুরু করলেন? শুরু যখন করতেই হবে, কুমারের ইচ্ছা যত তাড়াতাড়ি করি ততই মঙ্গল। ভেরি গুড। লিখিত কিছু আছে? মানে কি বলতে চাও তুমি?
না, কুমার স্বামী বলেছিলেন কেবল হিক্কাই অ্যাকাউন্ট। থামো, ক্যাশ রিজার্ভ থেকে তুমি টাকা সরাচ্ছ, খবরটা কুমার জানে তাই আমাকেও পাঠিয়েছে। ভালে ভালে চাবিটা দিয়ে দাও। ভুলে যাচ্ছেন কেন, আমি এই গলের লোক, আপনারা বিদেশি, কুমার যখনই চাইবেন চাবি দিয়ে দেব। দেখুন, এ নিয়ে কোনো তর্ক করা আমি পছন্দ করি না। অল রাইট, আমিও দেখব। চলো হিকা। তার নাম লেখা আছে, প্রশ্ন হচ্ছে কেসটা আপনার কাছে এলো কি করে? গোপন চেম্বারের উইলটা শুদ্ধই আপনাকে কেসটা প্রেজেন্ট করেছে। উইল? হ্যাঁ, কুমার স্বামীর সমস্ত সম্পত্তির উইল। এসে যাবে কেসটা, আপাতত আমার ভোল্টেই থাকবে কুমার স্বামীর জন্য। স্বামীকে দাও না, কুমার তো কলকাতা গেছেন। কেন? কালই তো কুমার মাসুদ রানা নামে একজন ফাইটারকে নিয়ে গলের পথে রওনা হয়ে গেছে। হোয়াট? কুমার গলেই এসেছেন? প্লিজ আবার বলুন। ওই বদমাইশ রানাকে আমার দরকার। মাসুদ রানা? আমি আমি আজ রাতেই ব্যবস্থা করছি। ডোন্ট ওয়ারি, বাট অফ কোর্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কাছেই পাঠিয়ে দেব। গুড বাই। বেড়ে চাল চলেছে তো। ম্যাডামকে দেখে মনে হয় যে ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, এখন দেখছি কাঁচাও গিলতে চাইছেন। কোন রকম কৌশল করবার চেষ্টা করো না, কাল রাতেও মধুর দৃশ্যগুলো থেকে ফেলেছে, আজ আর সহ্য হল না। তাই এখন বলো, কুমার স্বামী কোথায়? ক্যালকাটার পথে। অরক্ষের পথে? স্পষ্ট করে বলো। মারা গেছে। আমার কালকেই সন্দেহ হয়েছিল, কিন্তু কিভাবে? অ্যাক্সিডেন্টে, আমরা তিনজন ছিলাম গাড়িতে। সুন্দর গল্প। দুজনে কুমারকে খুন করেছে, এইটাই চার্জশিট। ইন্সপেক্টর বেচারার টাকার প্রয়োজন, হাজার দশেক হলেই চলবে। দশ হাজারে? What do you mean? তোমাদের মৃত্যুর দাম। বিরেডি, আমি গুলি করব। চুপ করো,
লাশটাকে বাথরুমে রেখে সোজা বাইরে চলে যাও। আর তুমি কর্তব্য দশটার আগে এখানে কিছুতেই আসবে না। সবাইকে জানাবে হুলুগাল আমার ঘরে ব্যস্ত, কেউ যেন বিরক্ত না করে। মনে রেখো, বিশ্বাস ভঙ্গ করলে সেনা না এক দুটি খুনে দেয়, তোমাকে খুঁজবে। সে শুধু টাকাকেই বিশ্বাস করে। যাও। হ্যালো, জি না এখানে নেই। নো ম্যাডাম, লাঞ্চের পর আর দেখা হয়নি। হ্যাঁ বলবো, ইয়েস ইয়েস ম্যাডাম। বারম্যান বলুন। মিস্টার ইক্কা, কে টেলিফোন করেছিল? ম্যাডাম অনুরাধা, ম্যানেজার সাহেবের সেক্রেটারি, যে আপনার থেকে একটা আর্জেন্ট কল এসেছে। আপনি তাকে দেখেছেন স্যার? না। মিস্টার হলুগাল ম্যাডাম রিটার রুমে ব্যস্ত, বলেছেন কেউ যেন তাদের বিরক্ত না করে। মাফ করবেন স্যার, মিসেস কুমার স্বামী ও ম্যানেজার সাহেব আপনার জন্য অপেক্ষা করছেন। দেখা হয়েছে, গেটটা খুলে দাও। দুঃখিত স্যার, এইমাত্র টেলিফোন পেয়েছি, আবার হয়তো দেখা করতে যান। অলরাইট, যাচ্ছি।
মিষ্টি সুর টেনে নিয়ে এলো আমাকে, আড়াল থেকে শুনেছি বলে ক্ষমা চাইছি। গোল্ডেন ক্যাসিনোটা কোন দিকে বলে দেবেন? আপনি কি বিদেশি? জি, ইয়ে মানে পথ হারিয়ে ফেলেছি। পথ হারিয়ে এত দূর চলে এলেন কি করে? অনেক দূর চলে এসেছি। হ্যাঁ, আপনি একা এই নির্জনতায় ভয় করে না? বাজার প্রশ্নে ভয়টা কি গৌণ নয়? আর ছবি আঁকার এটাই তো পরিবেশ, একটু নির্জনতাই ভালো। চলুন চলুন, করু না নিজেকে খুঁজে পাবার আগ্রহ কোনটাই না। আপনি যে পথ দেখিয়ে দিচ্ছেন মনে করুন না, এটা তারই বিনিময়। আশ্চর্য, এত সাংঘাতিক হিসেবে আপনি। এই চা, এত কথা বলে ফেললাম অথচ কেউ কারো নামটাও জানলাম না। আমার নাম নাকি মাসুদ রানা। আমি সবিতা। কিন্তু না কি বলছেন কেন? নামটাও বুঝি কেউ স্মরণ করিয়ে দেয়? তাই তো দিয়েছে। একেবারে ছেলে মানুষ আপনি।
আসুন ইন্সপেক্টর। সরি টু ডিস্টার্ব ইউ, মিস্টার হলুগালকে কোথাও পাওয়া যাচ্ছে না। অনুরতা একেবারে ভয় অস্থির, বারবার টেলিফোন করে। নিশ্চয়ই আছে কোথাও। শুনুন, কুমার জানতে পেরেছে ক্যাশ রিজার্ভ থেকে হলুগাল অনেক টাকা সরিয়েছে। কুমারের নির্দেশ হিসাব দিতে না পারলে তাকে বের করে দিতে হবে। বলেন কি? হ্যাঁ, প্রায় 3 লাখ টাকা। তবে আপনার জন্য মাসে 2,000 আপনার প্রাপ্য, এবং 6 মাসের টাকাটা একসঙ্গে কালী কুমার দিয়ে দিতে বলছে। 12,000 একসঙ্গে? থ্যাংকস। কাকে দেখছি না? ও থ্যাংকস, আমি চলি। বিপদ কে দেখেছে, কাজটা কুইক সেরে ফেলো রানা, ফেলে সোজা চলে আসবে, বুঝলে? হ্যালো ইন্সপেক্টর, বট কি বিপদ? হ্যাঁ হ্যাঁ, গর্জন শুনেছি। না না, সে জড়াবে কেন? হ্যাঁ, নটরাজ এখানে, আপনি সব করুন।
Wonderful. ঠিক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাই। বাঁচা গেল। নাও উই আর এস্টাবলিশড রানা। আজ আমার বড় আনন্দ হচ্ছে। আজ আমি নাচব। এসো। রানা, কেমন কন্ট্রোল করে ফেলেছি সব। আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে আর আমাদের দরকার নেই অনুরাধা। কাল থেকে তোমাকে আর আসতে হবে না। যাও, দাঁড়িয়ে রইলে কেন? চাকরিটা গেলে আমাকে পথে বুঝতে হবে। ওসব প্যাপে না নিতে লাভ হবে না। কাল থেকে ইউ আর অফ। কিন্তু রিটা, শাট আপ, নো প্লিডিং। তোমায় দালালি করতে হবে না।
কখনো আমার কথার উপর কথা বলতে যাবে না। আমি রত্নপুর চললাম, তুমি এর দিকটা সামলাও। আমার মতো আপনার মতো কিনা জানি না, তবে মা বেঁচে নেই, আর বাবা, বাবার সাথে কোনো সম্পর্কই নেই। কেন? নিজে রোজগার করছি, এই তো বেশ। চলুন, আজ আপনাকে বাংলাতে পৌঁছে দেব। কেন বলুন তো? হাতে হাতে গল্প করা যাবে। তারপর ও আমার নাম বলেছিল, আমার নাম নাকি মাসুদ রানা, নাম ছাড়া তার কিছুই মনে পড়ছিল। তবে মাঝে মাঝে নিজেকে জানার জন্য বড় অস্থির হয়ে পড়ি। কোথায় আপনার দেশ? জানি না, তবে সবুজের সমারোহ, সাগরের উত্তাল তরঙ্গ আর পাখির গুরুতান আমাকে বড় মনা করে দেয়। কি ধরনের কাজ করতে তা মনে পড়ে? মনে হয় কঠিন কিছু করতাম, প্লেন চালানো, গাড়ি চালানো, জুডো, বক্সিং, ক্যারেট। হ্যাঁ হ্যাঁ, আর বেশি বলবেন না, ভয় করে যাবে, যা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি ফুলের মতো স্নিগ্ধ, বিকেলের মতো নরম। এরকম কাজের ক্ষতি করলে আমি কিন্তু আসবো না, তাই নাকি? কিন্তু আমার ক্ষতি হচ্ছে এ কথা কে বললো? কিছুক্ষণ গল্প করে মনটা হালকা করে নি। চলাও।
আছে? ছবি আছে। কার? কোন একজনের। ঠিক নিজের মতো। থাক, মুছতে হবে না। চলুন। এসব ম্যানেজারি ফ্যানেজারি আমার কাজ নাই। আজকের পেপারে কি লিখেছে দেখেছো? আমি নাকি বাংলাদেশের একজন দুর্ধর্ষ স্পাই মাসুদ রানা, কিন্তু মৃত। এখন তুমি জাফনার দুর্ধর্ষ গুন্ডা হিক্কা। নো নো রিটার্ন, প্লিজ বলো আমি এখানে কেন। আই মাস্ট নো, আমাকে জানতেই হবে। কিছুই জানতে হবে না, আর চেষ্টাও করো না। মানে? অত্যন্ত সহজ, আমার ইচ্ছা বিরুদ্ধে গেলেই দুটো খুনে দায় ফাঁসিয়ে দেব। মাই সুইট রানা, কিসের অভাব তোমার বলো তো? কতদিন তুমি আমাকে এভাবে আটকে রাখবে? যতদিন মন চায়। কিন্তু রানা, no other woman between us. বুঝি পরিচয় আছে? হ্যাঁ, এই ছবি তো কুমারের, রিটার স্বামীর। ভদ্রলোক না আমার সেই অ্যাক্সিডেন্টের সময় মারা পড়েছিল। না, ভালোবেসেছি জানি না কি হবে।
রত্নপুর চলে গেলি, তুমি এখান থেকে বের হয়ে যাও সপ্তাহের কটা দিন। কোথায় যাও, কি করো? ঘুরে বেড়াই, সাগর পারে হাঁটি, আকাশ দেখি। কেন আমাকে দেখতে মন চায় না? জানি আমার উপর থেকে তোমার মন উঠে গেছে রানা, আমি তোমার কাছে তেতো হয়ে গেছি, তাই না? কই না তো, আমার একটা জরুরি কাজ আছে, আমি যাই। না শোনো, বাট রিমেম্বার রানা, আবারও বলছি, নো আদার ওম্যান বিটুইন ইউ অ্যান্ড মি। অল রাইট অনিমা, আমি তোমাকেও ছাড়ব না। নো আদার ওম্যান বিটুইন ইউ অ্যান্ড মি। পেলে তাহলে আমি তো ভাবলাম যাবার আগে দেখো, বোধহয় হবে না। না সবিতা, যত বাধাই থাক না কেন সেটা আমি অতিক্রম করবই, তুমি যে আমার নবজীবনের উৎস। না না, তুমিও চলো না, গল্প হয়ে আমরা বাংলাদেশ চলে যাব। যাব, তবে সব সম্পত্তি নিয়েই যাব। সম্পত্তি? হ্যাঁ, তোমার বাবা উইল করে সব তোমার নামে দিয়ে গেছে, কুমার স্বামীর সব সম্পত্তি তোমার। ক্যাশ রিজার্ভে জমা আছে সেগুলি, আরো 20 লাখ টাকা। টাকা দিয়ে আমি কি করব? গরিবের মাঝে বিলিয়ে দেব, স্কুল করব, হাসপাতাল করব। ওইসব ঝামেলা করে কি হবে রানা? আমি ছবি আঁকব, তুমি কাজ করবে, ছোট্ট একটি নির্মাণ আমরা।
তারপর বলা যায় না, আমিও গিয়ে হাজির হয়ে যেতে পারি। বেশ মজা হবে তাহলে। ঠিকানা মনে আছে তো? পনেরো ম্যানহাটন রোড। হ্যাঁ হ্যাঁ। ফোন নাম্বার তা মনে আছে। আমি এখন চলি। হ্যাঁ রানা, অমনি কান্না পেয়ে গেল? কাঁদতে নেই। কি বললে? নটরাজকে দেখেছে? হ্যাঁ, সেনানায়ক তাকে স্টেশনে নামতে দেখেছে। তার মানে সেনানায়ক জানে আমি নটরাজ ভিক্ষা নই? সে তো অনেক আগেই জানে। ও নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এখন আসল কাজ নটরাজকে সামাল দেয়। ভয়ঙ্কর লোক এই নটরাজ ভিক্ষা। ঠিক আছে, আসতে দাও, তারপরে দেখা যাবে কতটা ভয়ঙ্কর তোমার ওই নটরাজ ভিক্ষা। আমি নটরাজ ভিক্ষা। হলো গেল কোথায়? নরকে মরে ভূত হয়ে গেছে। কিন্তু আপনি কে? ম্যানেজার, এখানকার বর্তমান ম্যানেজার। আচ্ছা, কে বাহার করলো? আমি। চমৎকার। কেমন আছো নটরাজ? আপনার খবর ভালো? ভালো, সব ভালো। কুমার স্বামী কোথায়? মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। আর তুমিও ক্যাসিনোটা দখল করে নিয়েছো, কিন্তু এ কে? সেটা না এবার জানলে কাজের সুবিধায় ওই নটরাজ ভিক্ষা, সবাই তাই জানে। তাহলে আমাকে কি জানবে? তোমাকে জানার প্রয়োজন নেই, এখানে তুমি গেস্ট। নটরাজের বড় ভাই নাগরাজ ভিক্ষা দুদিন পরে চলে যাবে। নাগরাজ ভিক্ষা? দুদিনে তোমাদের অসুবিধা হবে না তো? না, অসুবিধা কি? ইন্সপেক্টর সেনানায়ক যখন রয়েছে। চলো নাগরাজ, তোমাকে ক্যাসিনো দেখিয়ে আনি। নটরাজ তুমিও চলো না। Yes, sir. Yes, sir. Yes. Yes, madam. Joseph, three lunch. Madam, three lunch. Okay, sure. Three lunch থেকে চুরি করছিল নাকি? করছিল, তবে খুব বেশি না। এখানকার রিজার্ভটাও তো বিরাট। এত টাকা এখানে না রেখে অর্ধেকটা জাফনার পাঠাবার কথা ভাবতে পারো তোমরা। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আশা করেছিলাম, সারাদিন পথে দিকে চেয়েছিলাম,
আমার আসতে আরো কদিন দেরি হবে। তোমাকে ছাড়া ভালো লাগে না। পারলে চলে এসো। কেমন লক্ষ্মীটি? সবিতা কে এই মেয়ে? জবাব দাও রানা। সাগর পারে ঘুরে বেড়ানো? ঠিক আছে, রত্নপুর থেকে ফিরিয়ে এর ফেসলা হবে। চলো হিকা। চিড়িয়াটাকে কোত্থেকে জোটালে? জুটে গেছে, কোনো ক্ষতি হবার ভয় নেই। হুকুমের দাস, নাম মাসুদ রানা। দেখে কিন্তু তা মনে হয় না। ঝানু বিড়া, ওর চোখ দেখেই আমি চিনেছি। অসুবিধা কি, এদিক ওদিক করলে এক থাপড় বিদায় করে দেব। অনুরাধার কোন ঠিকানা বা টেলিফোন নাম্বার জানো? Prince Road. Phone 2712, sir. Thank you. 2712. Thank you. আমি বলবো এমন ধারণা হলো কি করে আপনার? ধারণা নয়, চেষ্টা করে দেখতে এসেছি। টাকা নিয়ে ভাগছেন না? মেয়ে লোকটাকে খতম করে নিজেই জমে বসতে চাইছেন। দেখুন, আমার জীবন বিপন্ন, সাহায্য করুন না নাই করুন আমাকে এখান থেকে চলে যেতে হবে। কে খুন করেছিল হলুকালকে, আপনি না রিটা? রিটা, তবে লাস্টে বাগের গর্তে আমাকেই ফেলতে হয়েছিল, তা না হলে খুনের দায়ে যে আমাকেই ফাঁসিয়ে দিত। দেখুন, আমার সময় কম, আপনাকে কত দিতে হবে তাই সরাসরি বলে ফেলুন। আমি যা চাইবো তা আপনি দিতে পারবেন না। আমার হলুকালকে আপনি ফিরিয়ে নিন। পারবেন দিতে? টাকা দিয়ে আমি কি করব? পারবেন, পারবেন একটি মেয়ের বিয়ের দ্বিতীয় রাতটা ফিরিয়ে দিতে? পারবেন? পারবেন না। আপনার কম্বিনেশন শায়েস্তা করুন ওই পিশাচিনীকে। আর আমার আমার জন্য আপনাকে ভাবতে হবে না। হুলুগাল, হুলুগাল আপনার? আমার স্বামী ভালোবেসে বিয়ে করেছিলাম। আশ্চর্য লোক তো আপনি, আবার অনুভূতিও আছে দেখছি। দাঁড়ান, পালাচ্ছেন কেন? আমার যা হবার তা তো হয়েই গেছে। এই নিন, এটা নিয়ে যান। নিন, নিন বলছি। ক্ষমা চাইবার অধিকার আমার নেই, প্রয়োজনও নেই। যান, পালান। Thank you.
জিনিসগুলো জমা রাখতে চাই। সেফটি বেল্টের ব্যবস্থা আছে আপনার ব্যাংকে? আছে। স্ট্রংরুম ভাড়া নিতে চান তো? আসুন। এবং পরে শুধু আপনি এটা খুলতে পারবেন। নিন, খুলুন। ডালা বন্ধ করলে অটোমেটিক তালাটা লেগে যাবে, কম্বিনেশন হয়ে যাবে। গুড, আপনি সব গুছিয়ে নিতে আসুন, আমি যাচ্ছি। তাহলে উইলটা কি ইনভিজিবল লিংকে লেখা ছিল? না স্যার, এই চেয়ারে তোমাকে আর বসতে হবে না। এখন থেকে আমার নতুন পার্টনার ওখানে বসবে। তাই নাকি? ভালো, কিন্তু এর মাঝে পিস্তল কেন? তাছাড়া একটা মেয়ের কথা শুনেই তুমি রানা অস্বীকার করতে পারো এই ছবিটাকে? অস্বীকার করতে পারো এই মেয়ের সুবিধার সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমার? পেনের জোরে সব কটা ক্যাসিনো দখল করার চেষ্টা করছো না দুজন? করেছি বইকি, অন্যায় তো কিছু করিনি। কিন্তু কথা ছিল নো আদব। নো রিটা, নো, দিস ইজ নট দ্য ওয়ে। একেবারে শেষ দৃশ্য এসো। শোনো রানা, যেভাবে রাস্তা থেকে তোমাকে কুড়িয়ে নিয়েছিলাম সেভাবেই রাস্তায় আবার ছুড়ে দেব। পকেটে যা আছে বের করে টেবিলের উপর রাখো। কুইক রানা। অন্যায়ের শাস্তি তোমরা পাবেই। আচ্ছা আচ্ছা, এবার তুমি যেতে পারো। দাঁড়াও, সুসংবাদটা শুনে যাও। টেলিফোনে খবর পাঠিয়েছি কান্দি লরি আর পেরেরা রওনা হয়ে গেছে অনেক আগেই। লরি, পেরেরা? মিস্টার পরানা বিতানের চেকটা কি আমাকে বরখাস্ত করা হয়েছে? জোসেফ, তুমি এদের সাথে আলাপ করো। ঠিকানা নিয়েছে। বলো কি, অনুরাধার ঠিকানা নিয়েছে? সর্বনাশ, এত টাকা হলে টিকা গাড়ি বের কর। জলদি জোসেফ, তুমি যাও। ইয়েস ম্যাডাম, অল রাইট ম্যাডাম। তুমি গাড়িটা নিয়ে জাফনা হয়ে রত্নপুর চলে যাবে, আমি সোজা পথে রত্নপুর যাচ্ছি। আর শোনো, সুবিতাকে যেভাবে হোক আটকাবে। অ্যাড্রেসটা মনে আছে তো? আছে আছে, 15 নম্বর ম্যানহাটন রোড তো। আমি চলি। Thank you.
পর থেকে ক্যাশ রিজার্ভ ফাঁকা করে দিয়েছি। সত্যি? ঘন্টা দুয়েকের মধ্যেই গল্প পৌঁছে যাব। এয়ারপোর্টেই থাকবে তুমি? হ্যাঁ, এয়ারপোর্টেই থাকবে। আজই? আমরা আজই চলে যাচ্ছি। হ্যাঁ। রিতাকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। চলো। সে তুমি হাজার খুঁজলেও পাবে না রিটা। সবিতার উপর টর্চার করলেই তোমাকে সব বলতে হবে। সবিতাকে পাচ্ছ কোথায়? এয়ারপোর্টে। কলে নিয়ে যাব তোমাদের দুজনকে, তারপর সুবিধাকে হান্টার মেরে। কি করছো? স্পিড কমাও নাহলে গুলি করবো। গুলি আর করতে হবে না রিটা, তোমাকে একা বেঁচে থাকতে দেবো। কি করে ভাবলে? আমরা দুজনে 10 সেকেন্ডের মধ্যে মারা যাচ্ছি। কেমন আছেন? ভালো। আমি কোথায়? হাসপাতালে। হাসপাতালে? রিটা কুমারস্বামী? রিটা? রিটা তো মারা গেছে। কিন্তু কুমারস্বামী আবার কি? কেন, যে গাড়ি চালাচ্ছিল? গাড়ি তো আপনি চালাচ্ছিলেন। কি বাড়ি বলছেন, গাড়ি কুমার চালাচ্ছিল? কান্ডি থেকে ফাইট করে পালাবার সময় কুমার হেড অন কন্ডিশন করে বসলো। কান্দি থেকে কবে? কেন, 10ই আগস্ট? এটা তো অক্টোবর। নেশা করেছেন? দেখো মিস্টার, ইয়ারকির সময় এটা নয়। গাড়িতে তৃতীয় ব্যক্তি কেউ ছিল না। অন্য গাড়ির সঙ্গে নয়, বরং গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে অ্যাক্সিডেন্টে মেয়েটি মারা গেছে। এটাই সাজাতে চেয়েছো? কিন্তু রিটা গুলির আঘাতে মারা গেছে। রিটা গুলিতে মারা গেছে? ডক্টর, ডক্টর, ডক্টর! এই লোকটা কি বলছে? দুদিন পর্যন্ত লোকটা বেহুশ ছিল, আপনি এখনই তাকে জেরা শুরু করে দিলেন। দুদিন বেহুশ ছিলাম ডক্টর? এটা নাকি অক্টোবর মাস? ওসব কিছু না, একটু ঘুমিয়ে নিন, সব ঠিক হয়ে যাবে। আপনি ওর বড় ভাইকে একটু পাঠিয়ে দিন। নটরাজ? আপন বড় ভাইকে চিনতে পারছ না? নটরাজ কে সে? আমার নাম মাতুদানা, আমার কোনো ভাই নেই। ভালোই করছ অভিনয়টা, কিন্তু এতে করে কি বাঁচতে পারবে? শোনো, একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি। কি বলতে চাও তুমি? হ্যাঁ, মাসুদ রানা সাজতে গেলে তোমার হলুকা আর রিটার হত্যাকারী হবে তুমি। আর তাছাড়া সবিতাও এখন আমারই হাতে, গলের বাংলোতে রেখেছি তাকে। আর কান্ডির থেকে লোরি পেরেরা,
লরি পেরেরা। ভয় পাচ্ছ কেন? টাকা পেয়ে গেলে ওরা সবিতাকে কিছুই বলবে না, নতুবা সবিতার নগ্ন দেহ তোমারই সম্মুখে। অবশ্যই আমার কথায় রাজি হলে সবিতাকে তো তুমি পাবেই, আর সেই সঙ্গে আরো 1,00,000 টাকা, আর পুলিশের হাত থেকেও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আই সে ইউ গেট আউট। যাচ্ছি। ছিল মাসুদ রানা, আবার অ্যাক্সিডেন্ট করে ওর সবকিছু মনে পড়েছে। শুধু প্রথম অ্যাক্সিডেন্টের পর থেকে, দ্বিতীয় অ্যাক্সিডেন্টের মাঝখানে তোমার সব কিছু ভুলে গিয়েছে। এটা কি সম্ভব ডক্টর? সম্ভব ডক্টর, ডক্টর, 3 নম্বরের পেশেন্ট। সবিতা, সবিতা কে মেয়ে? কান্দি, এর মধ্যে কি লাশ? ছেলে না, মেয়ে না, তবে বুড়ি।
ছবিতে রবে গো তখন যখনই দেখবে আমার ছবি মনেতে পড়বে কত কথা হে তুলির ছোঁয়া একে যাব ভাবনা গুলো রেখে যাব মনের রঙে রাঙাব মনের ঘুম ভাঙাব সাগর পাহাড় সবাই যে কইবে কথা করলেই তোমার সবিতাকে জোরে মারিস নে ওকে দিয়ে কথা বলাতে হবে টাকাগুলো চাই তোমার এই তো সবিতার সাথে দুর্ব্যবহার বন্ধ করো না করলে নটরাজ তুমি ভুলে যেও না আমি মাসুদ রানা বড় ভয়ঙ্কর লোক তাই নাকি সবিতাকে ছেড়ে দাও নইলে তোমরা সবাই খুন হয়ে যাবে ছেড়ে দেব খুন হয়ে যাব না কাকাগুলো কোথায় সবিতার সাথে দুর্ব্যবহার বন্ধ না করলে আমি কিছুই বলবো না বলবো না আমি 10 পর্যন্ত গুনব 100 পর্যন্ত গুনলেও না দেখা যাবে তোমার চোখের সামনে সবিতাকে ধর্ষণ করবে লড়িয়ার বেড়া আমিও দেখবো তোমার কত সহ্য শক্তি সবিতাকে তোমার হাতে তুলে দেব ঠিক আছে ওদেরকে বারণ করে দাও টাকাগুলো সেফটি বোর্ডে জমা আছে মিথ্যে কথা পকেটে রিসিট আছে দেখতে পারো বেশ তাহলে একটা চিঠি লিখে দাও চিঠি লিখে দিলে হবে না টাকাটা সেফটি বোর্ডে জমা আছে তাহলে আজকে রাতটা সবিতার বিরহে কাটাতে হবে কাল সকালে সব ফয়সলা হয়ে যাবে
যাচ্ছি ব্যাংকে সেফ ভোর থেকে টাকা আনতে। যদি কোন রকম গন্ডগোল করো তাহলে ভয়ানক যন্ত্রণায় সবিতার মৃত্যু হবে। আর এক ঘন্টার মতো যদি না ফিরে আসি তাহলে ছুঁড়িটাকে চেটে ফুটে খেয়ে নিও। চেষ্টা দুদিনের জন্য নিয়ে যাবো। শিওর শিওর আমি আসবো। তার দরকার হবে না, আমি নিজেই চিনে নেব। ঠিক আছে, আমি কাগজপত্র তৈরি করে রাখছি, আপনার সই লাগবে একটা। অলরাইট। টাকাগুলো আছে তো? আছে।
আর কোনো ভয় নেই সবিতা, আমার কাছ থেকে তোমাকে আর কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। দাদা